শুভেচ্ছা, আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দীপেন। আজকে পড়ার লক্ষ্য নির্ধারণ করছি ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। দেখা যাক কতটুকু পড়া এগিয়ে রাখা যায়। দিনের সূচনাটা করা হয়েছে গণিত দিয়ে। রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে বেশ কিছুটা পড়া এগিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার সময় পড়তে বসে সাধারণ জ্ঞান অংশ থেকে বেশ কিছুটা পড়া এগিয়ে রাখা হয়েছে। আজকের টপিক ছিল ভাষা আন্দোলন। বিসিএস পিলি সহ মূলত প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষার জন্য 1947-এর ভাষা আন্দোলন থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রত্যেকটা ইভেন্টই যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই 3 থেকে 4 দিন সময় নিয়ে এই বিষয়টা শেষ করব। আজকে পড়া মোটামুটি ভালোই হয়েছে। লক্ষ্যের মধ্যে ইংরেজিটা ছিল, আজকে ইংরেজিটা পড়া হয়নি। 3টা সাবজেক্ট যদি একদিনে পড়তে চাই তাহলে 2টা পড়া পসিবল হয়, মোটামুটিভাবে 2টা পড়া পসিবল হয়। 3টা একদিনে কখনোই সম্ভব হয় না। 3টা হলে পড়ার পরিমাণটা কমা দিতে হয়। এ হচ্ছে আপডেট। তো যাই হয়েছে, ভালোই হয়েছে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।